যারা ভাবতেছেন বাংলাদেশ থেকে পাসপোর্ট করবেন তারা এই ভিডিওটা দেখুন, কারণ এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে আমি সকাল 6টায়, আর এখন দেখতে পাচ্ছেন এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে, প্রায় 3-4 লোক লাইনে দেখতে পাচ্ছেন আমার পিছনে, প্রায় 1-2-3 ঘন্টা দাঁড়ানোর পর আমি ভিতরে গেছি। এই যে এটা হলো আপনার ফর্ম জমানোর একটা লাইন, সেই লাইনে দাঁড়ায় আছে, অনেক ভিড়, প্রচণ্ড আকারে ভিড়। আর যদি কেউ পাসপোর্ট করতে চান ভাই, তাহলে কিন্তু সকাল 5টা সাড়ে 5টার ভিতরে আপনাকে পাসপোর্ট অফিসে আসতে হবে, তার কারণ বর্তমান বাংলাদেশে পাসপোর্ট অফিস খুব ভয়াবহ। আর যদি দালাল টালাল ধরা থাকে তাহলে ভাই কোনো সমস্যা হবে না, কারণ পাসপোর্ট করছি তো বুঝছি। প্রায় 4-5 ঘন্টা দাঁড়ায় থাকার পর এখন ফিঙ্গারের লাইনে দাঁড়ানো আছি। আমরা ফিঙ্গারের লাইনটা একটু চাই দেখেন, একেবারে এই পাশ তো ওই পাশ পর্যন্ত দেখা যাইতেছে না, কারণ এত পরিমাণ ভিড়। এখন প্রায় 12টা বাজে গেছে, কারণ প্রচণ্ড মানুষ, এখনও প্রায় 150 মানুষ লাইনে আছে, আমার পিছনে 150, সামনে 150, আমি মাঝখানে আছি। দেখুন কি একটা অবস্থা বাংলাদেশের পাসপোর্ট অফিসে, এত অনেক ঝাড়ঝামেলা হইতেছে। অবশেষে মনে করেন আমি একটা রুম, আলাদা একটা রুম আছে, সেই রুমে গিয়ে আলহামদুলিল্লাহ আমার ফিঙ্গার টিঙ্গার হয়ে গেছে, ফিঙ্গার টিঙ্গার দিয়ে আমি 12:50-12:52 কালে অফিস থেকে বের হয়েছি। দেখতে পাচ্ছেন পাসপোর্টের যে ফিঙ্গার দরকার যে কাগজ, সে কাগজটা এখন আমার হাতে, পাসপোর্ট আনার অপেক্ষায়। যে পাসপোর্ট 22 দিনে দেওয়ার কথা সেই পাসপোর্টটা আমি পাইছি 1-5-6 দিন পর, এবং সকাল 5টার দিকে রওনা দিচ্ছি, 6টার দিকে ওই জায়গায় যেয়ে পৌঁছেছি, তাও দেখি আমার সামনে আরও প্রায় 20 জন মানুষ, এবং 20 জন পার হওয়ার পর সকাল 9:30-10টার দিক আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট